হাই এভরি ওয়ান ওয়েলকাম টু স্ট লেসন অষ্টম শ্রেণী গণিত জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব তো চলো অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ান এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে তার উত্তরগুলো আমরা দেখে নিই মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর গণিত পূর্ণ মানে এখানে কুড়ি দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মানে এক নম্বর করে দেওয়া হয়েছে এবং তিনটি প্রশ্ন দেওয়া আছে তিন লেখে তিন নম্বর এখানে দেওয়া হয়েছে একের কয়েক দেখা দেওয়া হচ্ছে একটি আয়তকার খেলার মাঠের ভিতরে চারিদিকে তিন মিটার চড়ে একটি রাস্তা আছে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য হবে তেতাল্লিশ মিটার চৌত্রিশ মিটার সাঁত্রিশ মিটার না ছ মিটার তো এখানে বলা হচ্ছে একটা আয়তকার খেলার মাঠ রয়েছে এরকম একটা তার চারিদিকে তিন মিটার চড়ে একটা রাস্তা আছে এরকম একটা তিন মিটার চওড়া রাস্তা রয়েছে রাস্তার যে চওড়া সেটা হচ্ছে তিন মিটার এখন বলা হচ্ছে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার তো রাস্তা সহ এখান থেকে সম্পূর্ণ যে দৈর্ঘ্য সেটা হচ্ছে চল্লিশ মিটার তো রাস্তা বাদে খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে রাস্তা এদিকে তিন মিটার আর এদিকে তিন মিটার ছয় মিটার বাদ যাবে তো চল্লিশ থেকে তিন প্লাস তিন আমরা ছয় বাদ দিলে চল্লিশ মাইনাস ছয় সমান কত হয় চৌত্রিশ ছয় তো আমাদের উত্তর হবে অপশান সি এরটা অর্থাৎ অপশান বি এরটা চৌত্রিশ মিটার এরপর দেখবো পরবর্তী প্রশ্ন খয়ের দিকে এখানে দেওয়া হচ্ছে একটি কার্ডের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ এক্স মাইনাস ফাইভ মিটার হলে ক্ষেত্রফল হবে এক্স প্লাস এক্স ফাইভ বর্গমিটার এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস এক্স ফাইভ বর্গমিটার এক্স ইন্টু এক্স বর্গমিটার আর এক্স ভাগ এক্স মাইনাস ফাইভ বর্গমিটার দেওয়া আছে তো আয়তকার যে ক্ষেত্র তার ক্ষেত্রফলের সূত্র কী হয় না দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তো দৈর্ঘ্য হচ্ছে এক্স দেওয়া আছে এবং প্রস্থ যদি এক্স মাইনাস ফাইভ এখানে দেওয়া আছে তো তার ক্ষেত্র ফলে কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ তো অপশান সিএটটা হবে আমাদের উত্তর এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে এক্স ফোর মাইনাস সিক্স এক্স এবং এক্স সংখ্যামালা দুটির গুণফলে ফলে এক্স ফাইভের সহক হল এক চার মাইনাস ফোর আর সিক্স দেওয়া আছে তো এখানে সঠিক উত্তরটা আমরা আমাদের কী হবে তো যদি আমরা এক্স ফোর এক্স প্লাস সিক্স এক্স যদি আমরা এক্স দিয়ে গুন করি এখানে গুন করতে বলা তাহলে আমাদের গুন ফোরটা আমাদের কী আমরা এক্স এখানে ফোর আর যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে তারপর মাইনাস হয়ে যাবে এটা হবে প্লাস সিক্স এক্স ফোর হবে এটা টু টু ফোর হয়ে যাবে তো এখানে এক্স ফাইভের হচ্ছে কত মাইনাস ফোর তো আমাদের উত্তর হবে অপশান এটা মাইনাস ফোর পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে সত্য বা মিথ্যা লেখো প্রশ্নের মানে এক নম্বর করে দেওয়া হয়েছে তিনটি প্রশ্ন দেওয়া আছে তো কয়েক দেখা দেওয়া আছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সংখ্যা সংখ্যামালনটিকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে পাব এ প্লাস বিয়ের হোলস্কোয়ার তো প্লাস বিয়ের হোলস্কার হচ্ছে এটা স্কোয়ার প্লাস টু বি প্লাস স্কোয়ার অর্থাৎ এটাকে পূর্ণ বর্গে প্রকাশ করলে এ প্লাস বি হোলস্কার হয় সুতরাং সত্য সুতরাং এর বিবৃতিটা হচ্ছে সত্য তোমাকে লিখবো লিখব সত্য কয়ের দেখা দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকণে সমৃদ্ধ করে তো এটা সত্য তথ্য বর্গক্ষেত্রের যে কর্ণদ্বয় কর্ণ সেটা পরস্পরকে সমকণে সমদ্দিক্ষণিত করে গয়ের দেখা দেওয়া আছে সামান্তরিক একটি ট্রাপোজিয়াম এটা সত্য তথ্য তো আমরা এখানে লিখবো সত্য এরপর দেখবো পরবর্তী প্রশ্ন তিনটের দিকে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর দেওয়া এখানে দু নম্বরের প্রশ্ন দেওয়া আছে তিনটি তিন তখন ছ নম্বর এখানে দেওয়া হয়েছে কোয়ার দিকে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান সোয়ান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো তোমরা আমরা উত্তরটা বিভাগ করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ানস ফাইভ যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা নির্ণয় করতে হবে ওকে তো পরের লাইনে আমরা বাদ দিয়ে লিখেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ওয়ান ফাইভ হোল স্কোয়ার অর্থাৎ দুটোই আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই ওকে অর্থাৎ এটাকেও করেছি বর্গ এটাকেও করেছি বর্গ আচ্ছা পড়ার লাইনে আমরা বাদ দিয়ে দিচ্ছি এক্স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা এ ধরছি ওয়ান বাই এক্সটাকে বি ধরেছি তো এ প্লাস বি হোস্কোয়ের সূত্র হচ্ছে এটা তো এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার আর পঁচিশটাকে আমরা পাঁচ পাঁচে পঁচিশ ওকে পাঁচ পাঁচে পঁচিশটা এখানে পঁচিশ লিখে দিয়েছি পাঁচের বর্গ পঁচিশ পরের লাইনে আমাদের এখানে এক্সকোয়ার লিখেছি প্লাস টু অর্থাৎ এ এক্স এক্স কেটে গেছে ওকে তারপর কি আছে ওয়ান বাই এক্সকোয়ার আছে এখানে ওয়ান বাই এক্সকোয়ার লিখেছি সমান সমান পঁচিশ নেক্সট আমরা পরের লাইনে লিখবো কি এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার লিখেছি টু থেকে আমরা ডান থেকে নিয়ে গেছি পঁচিশ মাইনাস টু হয়ে গেছে তারপর আমরা বাদে লিখবো এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার সমান সমান এটা বিয়োগফল হচ্ছে তেইশ ওকে অর্থাৎ আমাদের কী পেলাম এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার সমান সমান তেইশ পেলাম যেটা আমাদের প্রশ্নে চেয়ে যাব ওকে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার এটার মান আমাদের নির্ণয় করতে বলছে তো মানটা কত পেলাম আমরা তেইশ পেলাম তো আমরা উত্তর লিখবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার সময় সমান তেইশ ওকে এভাবে এই সমাধানটা কি করতে হবে এরপর দেখবো পরের যে প্রশ্ন সেটা খয়ের থেকে দেওয়া হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহর দৈর্ঘ্য থ্রি এক্স মাইনাস টু সেমি হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো তো সমবাহ ত্রিভুজের ত্রিভুজটির প্রতিটি বাহর দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু সেন্টিমিটার তো সমবাহ ত্রিভুজটির পরিষীমা সমবাহ ত্রিভুজের পরিসীমা কী হয় থ্রি ইন্টু বাহর দৈর্ঘ্য হয় তোমরা পরিষীমাটা কীভাবে করবো থ্রি ইন্টু বাহুর দূর হচ্ছে থ্রি এক্স মাইনাস টু যেটা বাহু দূর দেওয়া আছে তো থ্রি ইন্টু থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু সেন্টিমিটার তো গুণ করবো আমরা গুণ ফলটা কত হবে তিন দিকে নাইন এক্স মাইনাস তিন তিনগুলো ছয় সেন্টিমিটার তো এটা হয়ে গেলে আমাদের পরিচীমা তো আমরা উত্তরটা লিখবো অত অত্রিপুষ্টির পরিচীমার সমাসন নাইন এক্স মাইনাস সিক্স সেন্টিমিটার দেখবো পরের প্রশ্ন এখানে এক জায়গায় দেওয়া আছে যোগফল নির্ণয় করো সিক্স স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ এটার যোগফল নির্ণয় করতে হবে তোমরা যোগটা এভাবে করবো থ্রি স্কোয়ার প্লাস টু যেহেতু যোগ করতে বলছে তাই আমরা যোগ টু দিয়েছি মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ পরের লাইনে আমরা করবো থ্রি স্কোয়ার প্লাস টুম প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল ওকে আর প্লাস প্লাস এখানে প্লাসই হবে প্লাস থ্রি এ নেক্সট পরবর্তী লাইনে আমরা লিখবো থ্রি এখানে সিক্স স্কোয়ার আর মাইনাস থ্রি স্কোয়ার তো সিক্স প্লাস থ্রিক সিক্স স্কোয়ার থেকে যদি মাইনাস থ্রি স্কোয়ার আমরা বাদ দিই তাহলে কি প্লাস থ্রি স্কোয়ার তোমরা প্লাস থ্রি স্কোয়ার লিখেছি আর প্লাস টু আছে আর প্লাস থ্রি এ এখানে আছে ওকে তো যোগ ফলটা আমরা কী পেলাম থ্রি স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু ওকে তোমরা উত্তর লিখবো অতএবিনে যোগফল সমান সমান থ্রি এ স্কোয়ার প্লাস এরপর দেখব পরের প্রশ্ন চারের কয়ার দিকে দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ করো এক্স ফোর প্লাস এক্স এক্স স্কোয়ার এখানে এর যে প্রশ্নের মান সেটা দেওয়া আছে ফোর ওকে তোমরা উৎপাদকটি এভাবে করবো উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে তোমরা করবো এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ফোর যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা আমরা প্রথমে লিখলাম তারপর এক্স ফোরটাকে আমরা এরকম করে লিখবো ওকে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার তারপর প্লাস ওয়াই আমরা এভাবে লিখবো ওকে স্কোয়ার দিয়ে পুরোটা হোল স্কোয়ার তারপর মাইনাস এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার আছে কিন্তু আমরা এখানে দুটো এক্স স্কোয়ার টু তাই আমরা এখানে একটা এক্সকোয়ার এখানে বাদ দিলাম পরের লাইনে দেখো আমরা কী করবো এখানে তো এটাকে যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে ফর্মুল কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হবে পুরোটা ওকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা র্যাকাটের মধ্যে দিয়ে হোল স্কোয়ার দিয়েছি তখন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের আমাদের এটা চলে আসে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা সূত্রে আমরা এটা এখন লিখবো তো এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওকে এটাকে আমরা আবার সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে এখানে একটা ব্র্যাকেটটা দিয়ে নেবে ওকে তো এটা হয়ে গেলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ তো আমরা লিখবো উৎপাদকে বিশ্লেষণ করে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে এভাবেই এর সমাধানটা আমাদের করতে হবে দেখবো পরবর্তী প্রশ্ন এখানে চারের দাকে দেওয়া আছে চার সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো প্রশ্নের মান দেওয়া আছে চার নম্বর তোমরা উত্তরটা এভাবে করবো প্রথমে একটি চার সেমি দৈর্ঘ্যের একটি স্কেলের দৈর্ঘ্যের একটি রেখা আমরা এখানে এঁকে নেব চার সেমি লিখো তারপর এখানে তারপর এখানে এরকম একটা রশ্মি লেখ নেবো ওকে তারপর এখানে কম্পাসের যে কাঁটার সেটা এখানে বসিয়ে এরকম একটা চাপ নিয়ে এখান থেকে এই বড় একটা চাপ কাটবো ওকে তারপর কম্পাসের সেম মাপ নিয়ে কম্পাসের কাঁটা এখানে বসে এখানে একটা চাপ কাটবো এবং এখান থেকে এই বড়ো একটা চাপ এভাবে কেটে নেব তারপরে সেম মাপ এখানে কম্পাসটা বসিয়ে আমরা সেটাকে এখান থেকে এভাবে কাটবো তো এখানে যে ছেদবিন্দু আমরা পেলাম তখন আমরা কী করবো এটাকে এভাবে এটাকে যুক্ত করব। যুক্ত করার পরে যে আমরা সেমি মাপটা নিয়েছিলাম সেটা কম্পাসের সাহায্যে মেপে নিয়ে এখানে বসিয়ে আমরা এখান থেকে একটা কাটবো আর এখান থেকে একটা কেটে নেব তারপর কী করবো এখানে একটা নাম দেবো এ এবং এবি যুক্ত করবো আর এ ডি যুক্ত যুক্ত করবো এখানে ডি নাম দেবো এখানে বি নাম দেবো ওকে যুক্ত করার পর যে সিমে মাপটা মাপটা আমরা নিয়েছিলাম সেই সেম মাপ রাখে রেখে কাটা কম্বাসের কাঁটাটা আমরা এখানে বসাবো বসে এখানে একটা চাপ কাটবো তারপরে সেম মাপ নিয়েই কিন্তু ডিতে কাটা কম্বাসটা বসিয়ে এখানে একটা চাপ আমরা কাটবো ওকে তারপর যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা আমরা এই বি বিন্দু থেকে যোগ করবো এবং ডি বিন্দুটা যোগ করব তাহলে এবং এখানে আমরা একটা নাম দেবো সি ওকে অর্থাৎ এ বি সি ডি আমাদের একটা চতুর্ভুজটা আমাদের হয়ে যাবে যার প্রত্যেকটি একটি দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার ওকে এভাবে অঙ্কন করার পর আমরা নিজে উত্তরটি লিখবো অতএব এবি সি ডি হল উদ্দিষ্ট চতুর্ভুজ যার প্রতিটি বাহর দ্রুব চার সেন্টিমিটার ওকে তো এইভাবে এই অঙ্কনটিকে করতে হবে এখানে শেষ হল অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভিটের প্রশ্নের উত্তরসূহ ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বাকিরা উত্তরগুলি সম্পর্কে জানতে পারে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে বাই